আসসালামু আলাইকুম আজকে তৈরি করে দেখাবো বাবুটির রেসিপিতে বিফ স্বামী কাবাব স্বামী কাবাব তৈরি করার জন্য এখানে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এখানে দিয়ে দিচ্ছি পাঁচশো গ্রাম গরুর মাংস ছোট ছোটো করে কাটা এখানে আমি হাফ কাপ বুটের ডাল তিন চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম সেই ডালটা দিয়ে দিয়েছি কাবাবটা সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এক টেবিল চামচ আদা রসুন বাটা দিয়েছি দিয়েছি পরিমাণ মতো লবণ উঁচু করে এক চা চামচ লালমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি এক চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ জিরা গুঁড়া এখানে আমি এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর পাঁচ ছয়টি কাঁচামরিচ দিয়েছি এখন নেড়েচেড়ে চুলা রাসটা হাই ফ্লেমে রেখে জাল করে নিচ্ছি যখন বলক উঠে যাবে তখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো সিদ্ধ হওয়ার জন্য বিশ মিনিট পর ঢাকনা উঠিয়ে আমি নেড়ে চেড়ে দিচ্ছি এখানে আমি এক টুকরা দারচিনি দুই তিনটা এলাচ ও একটা তেজপাতা দিয়ে দিয়েছিলাম এখন নেড়ে চড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এ পর্যায়ে আমার ডাল ও মাংস ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিচ্ছি আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন আমার ব্ল্যান্ড করা নেওয়া হয়ে গিয়েছে এখন আমি ব্ল্যান্ড করা মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি হাফ কাপ ব্রেড ক্রাম চাইলে এখানে বিস্কিটের গুঁড়াটাও দিতে পারেন এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কাবাব মশলা হাফ কাপ ধনে কুচি এখন দিয়ে দিব এক টেবিল চামচ কাঁচামরিচ কুচি দুইটি দিয়ে দিচ্ছি ডিম এখন সমস্ত উপকরণ ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি এখানে আমি কাঁচা পেঁয়াজটা দিচ্ছি না কারণ আমি টিক্কাটা ফ্রোজেন করব এখন আমি হাত দিয়ে গুল গুল করে স্বামী কাবাবের শেপ দিয়ে নিচ্ছি এভাবে আমি সবগুলো কাবাব তৈরি করে নেব কাবাবের ট্রে আমি এভাবে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম দুই ঘন্টা দুই ঘন্টা পর বের করে আমি এখান থেকে ফ্রোজেন করে নিচ্ছি আমি একটা বাটিতে ঠিক এভাবে সবগুলো কাবাব রেখে দিচ্ছি যখন খুশি তখন বের করে দশ মিনিট আগে বের করে গরম তেলে ভেজে নিলেই হবে আরেকটা ট্রে যে ছিল সেগুলো আমি ভেজে নিচ্ছি আমার এগুলো ফ্রোজেন আমি ফ্রোজেন অবস্থায় ভেজে আপনাদের দেখাচ্ছি উল্টে পাল্টে আমি কাবাবগুলোকে একদম কালার আসা পর্যন্ত ভেজে নেব এভাবে যদি আপনারা বিফ স্বামী কাবাবটা তৈরি করে রাখেন তাহলে এক মাসের মতো ডিপ ফ্রিজে ভালো থাকবে কিন্তু আপনারা যদি কাবাবটা ফ্রোজেন করেন যে কোনো কাবাব তাহলে চেষ্টা করবেন কাঁচা পেঁয়াজ ব্যবহার না করতে কাঁচা পেঁয়াজ ব্যবহার করলে গন্ধ আসে তাই আমি এখানে ব্যারেস্তা ব্যবহার করে কাবাব তৈরি করেছি দেখতেই পাচ্ছেন আমার কাবাবগুলো কত সুন্দর হয়েছে ঠিক যেমন নতুন বানানো কাবাবের মতো আশা করি আজকের এই কাবাবের রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আরও একটি নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ